হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা ফর্মের মধ্যে কিভাবে রেডিও বাটন ইউজ করতে হয় সেটা আমরা দেখব। তো আপনারা অনেকেই দেখেছেন যে ফর্ম ফিল আপ করার সময় মেল ফিমেল সিলেক্ট করে দিতে হয়, সেটা আজ আমরা দেখার চেষ্টা করব। তো আমি এখান থেকে এক্সক্লেমেশন মার্ক দিয়ে ফর্মটা নিয়ে আসলাম, আর এখান থেকে আমি দিলাম হচ্ছে রেডিও বাটন। এবার এখান থেকে আমি ইনপুটটা দিয়ে দিচ্ছি। ইনপুট দেওয়ার আগে এখানে আমাদের ফর্ম নিয়ে আসতে হবে। তো আপনি ইনপুট দেওয়ার আগে এটা সবসময় খেয়াল নেবেন যে আপনার এখানে ফর্মটা দেওয়া হয়েছে কি না। আমি এখান থেকে অ্যাকশনটা কেটে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি ফর্মের মধ্যে ট্যাগটা নিয়ে আসবো। তো আমি এখান থেকে ফার্স্টে ইয়ে নিয়ে নিচ্ছি যে ইনপুট টাইপ ফার্স্ট নেম টেক্সট থাকবে, আর এখান থেকে আমরা দিব হলো এই লাইনটা দুইটাই নিয়ে আসি আগে, তাহলে ভালো হবে। তাহলে আমি এখান থেকে দুইটাই নিয়ে আসলাম। এখানে এই দাগটা পড়ে গিয়েছে, এটা মুছে দেই। এখান থেকে দিবেন হলো টেক্সট, আর এখানে আপনারা দিবেন হলো ফার্স্ট নেম, ফার্স্ট নেম, আর এটা দিবেন হলো লাস্ট নেম। আমি এখান থেকে ব্রেকটাকে ইউজ করছি, এখানেও ব্রেকটাকে ইউজ করছি। আর এখানে আমরা ইনপুট টাইপ এটা দিব হলো রেডিও, এই যে রেডিও বাটনটা দিয়ে দিলাম। আর এখানে আমরা একটা ইউজ করব হলো নেম, এখানে নেম দিলাম হলো জেন্ডার, এটা আমরা কপি করছি। জেন্ডারে এখানে দিলাম হলো মেল, আর এখানে দিলাম হলো ফিমেল। এই যে দেখুন, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর এই যে মেল ফিমেল। এখন দেখুন আমি যদি রেডিও বাটনে ক্লিক করি তাহলে দেখুন যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। আমি এই যে নেম ভ্যালুটা ইউজ করেছি, এখানে যদি আমি এটা মুছে দেই তাহলে দেখুন কী ঘটে, এই যে মেলটা সিলেক্ট করলাম, ফিমেলটাও সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমার দুইটাই সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমার এখানে রিকোয়ারমেন্ট হলো আমার এখানে যে কোনো একটা সিলেক্ট থাকতে হবে, তাহলে আমি এখান থেকে এটা না মুছে আমি নেমটা জেন্ডারে রাখবো। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে নেম লেখা আছে, এই জেন্ডারের এখানে যেন যে দুইটাই যেন এক থাকে, এখানেও জেন্ডার, এখানেও জেন্ডার। যদি এখান থেকে আপনি জেন্ডারের আরটা মুছে দেন তাহলেও কিন্তু কাজ করবে না, দুটাই সেম হতে হবে। যেমন এখান থেকে আমি দুটাই সিলেক্ট দিলাম, দুটাই সিলেক্ট হয়ে গেল, এটা কিন্তু আসলে কিছু হলো না। এখান থেকে আমি সঠিকটা দিয়ে দিই তাহলে দেখুন এখন যদি আমি সিলেক্ট করি তাহলে যে কোনো একটা সিলেক্ট হবে। তো এটাই ছিল রেডিও বাটনের কাজ। তো পরবর্তীতে যখন আমরা সবগুলো এলিমেন্ট একসাথে ইউজ করব তখন আমরা পুরো একটা ফর্মের রূপ নিয়ে আসবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।